তো গাইস সামনে বানাইতেছে হচ্ছে চাইল গুইরা কইরা, চাইল গুইরা কইরা পাইপ বানাইতেছে ছোট ছোট। কেমন লাগতেছে কা? কেমন পাটখুরি দেখতে পাচ্ছি, পাটখুরির পাটখুরি গুলো নিয়ে নিয়ে ওইখানে রাখতে হবে, বিকজ পালায় লাগছে হচ্ছে উই উই মানে উই পোকা। উই পোকা থাকে এক ধরনের। কিছু কথা পিঠে কথা তুমি ছুঁয়ে দিলে মুখরতা। গাইস ফাইনালি পাটখুরি এখানে আনা হলো, এখান থেকে সব পাটখুরি গাইস ওখানে নিয়ে নিলাম। আচ্ছা আরো চারো যে এই মাছালের যা যাবতীয় যা কিছু আছে সবকিছু হচ্ছে নিচে নামাইতে হবে। তো গাইস কাজ করার আগে সকালবেলার ব্রেকফাস্টটা করে নেই, ভাত আর হচ্ছে আলু ফুলকপি ভাজি। তো গাইস খাওয়া দাওয়া হলো শেষ, আর এখন এক আন্টি আমাকে এই পিঠা দিয়ে গেল, ভিজে এনে পিঠা 10/9.5। তো গাইস আমার পিছনে যে এই মাসালটা দেখতে পাচ্ছ, এই মাসাল থেকে হচ্ছে সব যাবতীয় যা কিছু আছে সব হচ্ছে নিচে নামাইতে হবে। আর এই যে আমার ল্যাম্বরগিনি, অনেকদিন পর তোমাদেরকে দেখালাম, তো ল্যাম্বরগিনি উপর থেকে ল্যাম্বরগিনি কাবারটা সরাই দিচ্ছি আমি। 1, 2, 3 ভাই কাবার না এটা কি, আই ডোন্ট নো, বাট সরাই ফেলারাম যাইছিল। ল্যাম্বরগিনি একটা সিনেমাটি দিই তোমাদেরকে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি অ্যাড করে দিলাম, নো কপি রাইট বাই দ্য ওয়ে। প্রথমে একটা হর্ন বাজানি। হাসি বিনিময় চোখে চোখে মনে মনে রয় ব্যাকুলতা। তো গাইস ফাইনালি ল্যাম্বরগিনিটাকে বের করে এখানে রেখে দিলাম। ল্যাম্বরগিনি হাওয়া নাই দেখতে পাচ্ছ ভাই, দুই চাকার এক চাকা হয় নাই, ভেরি রিল্যাক্স। তবে ল্যাম্বরগিনি কিন্তু পারফেক্ট আছে, ঠিক আছে। তো গাইস ফাইনালি পোলা পান্ডে হালকা পাতলা কাম টাম করবে কইছে, এই যে আমার ভাইয়া, এই যে আমার বুনু, এই যে আলিম মোল্লা। কোন এক রূপ কথার জগতে তুমি তো এসেছো আমারই হতে, দুজন আঙ্কেল হা করে তাকায় রয়েছে এটার দিকে, তো আমি তাদের একটু সিনেমাটি নিলাম, কেমন হয়েছে কমেন্ট করে। তো গাইস সামনে বানাইতেছে হচ্ছে চাইল গুইরা কইরা, চাইল গুইরা কইরা পাইপ বানাইতেছে ছোট ছোট, আই ডোন্ট নো এটাকে কি বলে, লম্বা ভাঙ্গে ছোট করতেছে। তো আমরা বেসিক্যালি ওটা বানাবো। কেমন লাগতেছে কা? কেমন এগুলো কিছু বাতাসার আরহা বাতাসার মতন নাকি? আজিম আসছে, আজিমের কাছেও চাইল আসছে, আমার কাছেও চাইল আসছে, তো তারপর দেখা যাবে কি বানায়। চালের ভিতরে একটা পোকো আছে, ঠিক আছে। তো বেসিক্যালি কাহিনীটা হচ্ছে যে আমি ফর দ্য ফার্স্ট টাইম দেখলাম, আজি মনে হয় একবার দেখছিল জানে, তোকে বেশ সামনে ভাঙাইছিল, কিন্তু আমি ফর দ্য ফার্স্ট টাইম দেখলাম যে কি বানাই দিছা বলতে বল।
ফাইনালি এগুলো নিয়ে আসলাম আমাদের এলাকার সব মানুষজন, ঠিক আছে? মানে ওনার আগে যে মেশিন আছে ওই মেশিনটার পুরো সাইবে ধরছে, ঠিক আছে? মানে মানুষকে যাইতেছে যাইতেছে, খালি চাল নিয়ে যাইতেছে যাইতেছে, কি বলবো আর। ভাঙা মনে তোমার ইচ্ছে মূলত এই যে আর গরম গরম হয়ে রয়েছে এগুলো, এগুলো কি আর অন্য মনে হচ্ছে যে লম্বা লম্বা মুড়ি, ঠিক আছে? আর কিছু না, লম্বা লম্বা মুড়ি আমি কয়ে দিলাম এই কথাটা, লম্বা লম্বা মুড়ি। সকালে যদি 1 কেজি চাইলে এত দিয়েছি পুরি এক গাবড়া, ঠিক আছে? গাবড়াটা কিন্তু ছোট না, গাবড়াটা কিন্তু অনেক বড়, ঠিক আছে? মার্কেটে আসছিল, তো মার্কেটে এসে দিয়ে গেছে। তো এটার মধ্যে হচ্ছে কলেজের, আমি কলেজে যাওয়ার জন্য একটা ব্যাগ অর্ডার দিয়েছিলাম। এখন এইটা এতটা ছোট, ঠিক আছে? মানে এখনো খুলি নেই, আমার মনে হচ্ছে ভিতরে ভাস করা আছে, ঠিক আছে? মানে গুছায় রাখা আছে ভিতরে, যার কারণে ছোট দেখাচ্ছে। তো খুলে দেখি, যদি বড় হয় তাহলে তো আমি এই ব্যাগটা কলেজে নিয়ে যাবো, আর যদি ছোট হয় তাহলে আমি জুনায়েদকে দিয়ে দিবো, ঠিক আছে? তো লেটস গো টু আনবক্সিং টেবিল। এখন এই লবণের বাটিটা পড়ে যায়, তো অ্যান্ড আম্মু আমাকে ফেলাই দিত। ওকে, চেয়ার ইজ কামিং অ্যান্ড নয়েজ ইজ অফ, লেটস গো টু আনবক্সিং দিস প্রোডাক্ট। Let's unboxing this. Kore muk kore ei je naki okay thik ache bashe okay bismillahir rahmanir rahim acha eto tube boro ekhane ekta tape cost tape mara ache খুল যাবে ভাই। ওকে, সে হচ্ছে মূলত ব্যাগটি, এমআই এর ব্যাগ। তো গাইস ব্যাগটা মোটামুটি অনেকটাই ছোট, তারপরে আমি কান্ধে বাজায় দেখি যে কেমন লাগে, আই হোপ, মানে কেমন লাগে দেখি। আই হোপ বলতেছি কেন, যে আই হোপ বলার তো কোনো প্রয়োজনই নাই। লেটস গো টু বই ভরা। এটা আমার ইংরেজি গাইড গাইজ, ছিঁড়া ছুটে পড়ে না যায়, ঠিক আছে? এই ভয়ে আছি। এখন আম্মুর কাছে আমি জিজ্ঞেস করবো যে ব্যাগটাকে আমি নিব নাকি জুনায়েদকে দিব, ঠিক আছে? বিকজ ব্যাগটা বেশি ছোট। তো গাইস ফাইনালি অনেক ডিসিশন নেওয়ার পরে আমি ভাবলাম যে এক কান্ধে নিব ব্যাগটি। এক কান্ধে নিলে একটু মানে ভালো লাগতেছে আর কি, দুই কান্ধে নিলে ব্যাগটা বেশি ছোট লাগে, এক কান্ধে নিলে ভালো লাগে। তো এক কান্ধে নিয়ে কলেজ যাবো, কালকে কলেজ আসছে। তো গাইস এখন আসতেছে হচ্ছে প্রচণ্ড ঘুম, আর এখন বাজে হচ্ছে 9:04, 3:04 দিক উঠে তারপর ভিডিও এডিটিং করে আপলোড করে দিবানি। তো এই তো মূলত এখনকার প্ল্যান, আর দেখা হচ্ছে কালকের ব্লগে। তো ভাইয়ের ব্লগটি ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল তাহলে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে কালকের ব্লগে, বাই। তুমি আমার স্বপ্ন সারথি, জীবনে তুমি সেরা সত্যি।